নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনিতার রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি জিলাপি। আমি আজকে খুব সহজেই শুধু ময়দা আর জলের বোতল দিয়ে কিভাবে জিলাপি বানাবেন সেটাই আপনাদের দেখাবো। তো বন্ধুরা, জিলাপি বানানোর জন্য এখানে আমি একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। এবারে এই ময়দার সঙ্গে এই বেকিং সোডাটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবারে এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর এই ময়দাটা মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ময়দার মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা, সব সময় একটা দিক খেয়াল রাখবেন, এই ময়দার ব্যাটারের মধ্যে যেন কোনো রকমের দলা পাকি না থাকে, তাহলে কিন্তু জিলাপিগুলো ভাজার সময় ভালো হবে না। তার জন্য অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটা খুব ভালোভাবে, মানে এই ব্যাটারটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিট মাখাতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি ময়দার ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর বন্ধুরা, আপনারা যখন এই ময়দার ব্যাটারটা তৈরি করবেন তখন ঠিক এরকম হাত দিয়ে ফেটিয়ে ফেটিয়ে করবেন, তাহলে দেখবেন যখন আপনারা জিলাপিগুলো ভাজবেন তখন এই জিলাপিগুলো খুব সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে। আর দেখুন, ঠিক এরকমটা করতে হবে, মানে ঘনত্বটা এরকম রাখতে হবে, মানে একদম মোটাও না আবার একদম পাতলাও না। পাতলা হলেও ফুলবে না, আবার ঘন হলেও কিন্তু ফুলবে না। ঠিক এরকম অবস্থায় মানে ব্যাটারটা তৈরি করতে হবে। এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে যতক্ষণ না এই জিলাপির শিরাটা তৈরি করছি ততক্ষণ আমি ঢেকে রেখে দেব। জিলাপির শিরা বানাবার জন্য ওই কাপটা মেপেই আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। এবারে এই চিনি আর জলটা আমি ভালো করে জাল দিয়ে নেব। এ দেখুন বন্ধুরা, চিনি আর জলটা জাল দিতে দিতে এরকম বলক চলে এসছে, তবে বন্ধুরা খুব একটা জাল দেবার দরকার নেই, আর এই রসটা কিন্তু খুব একটা ঘনও করা যাবে না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন অবস্থায় নামাতে হবে। আমি এখন এখান থেকে সামান্য একটি চিনির রস 2 আঙ্গুলের মাঝখানে নিচ্ছি। যখন দেখবেন এরকম মানে হালকা একটু চিপচিপে আঠালো আঠালো ভাব এসছে তখনই এটা নামাতে হবে। এটা কিন্তু 1 তার বা 2 তার করার কোনো দরকার নেই, মানে যখন দেখবেন এরকম সামান্য একটু আঠালো আঠালো ভাব এসছে তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো সাদা এলাচ, আর দিয়ে দিচ্ছি 1টু ফুড কালার। বন্ধুরা, ফুড কালার যদি আপনাদের ঘরে না থাকে দেবার কোনো দরকার নেই, এটা যাতে শুধু সুন্দর দেখা যায় তার জন্যই দেয়া। আর এই চিনির রসটা যাতে একদম ঘন হয়ে না যায় তার জন্য আমি 1টু লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এই চিনির রসটা নামিয়ে নেব। এবার আমি যে ময়দার ব্যাটারটা ঢেকে রেখেছিলাম তার উপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে আবার 1টু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে দেখতে পাচ্ছেন আমি একটা বোতল নিয়েছি, এই বোতলের মুখটা আমি মানে একটু ছিদ্র করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে এই ব্যাটারটা এই বোতলের মধ্যে ভরে নেব। বোতলে ভরতে যাতে সুবিধা হয় তার জন্য আমি একটা গ্লাসের মধ্যে আগে এই ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এবারে এই বোতলের মুখটা বন্ধ করে নিচ্ছি। এবার চলুন জিলিপিগুলো ভেজে নিই। জিলাপি ভাজার জন্য দেখতে পাচ্ছেন আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা আমি একটু ব্যাটার দিয়ে দেখে নিচ্ছি। দেখুন, ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলের উপরে ফুলে উঠলো, তার মানে তেলটা ঠিকঠাক গরম হয়েছে। এবার আমি 1টা 1টা করে জিলিপি দিয়ে দিচ্ছি। ভালো পারি না, আপনারা চেষ্টা করলে কিন্তু অবশ্যই আমার চেয়ে আরো ভালো বানাতে পারবেন। আমার এই কড়াইটা ছোট
জন্য এই চারটেই দিলাম, আপনাদের বড় হলে আপনারা আরো বেশি বেশি করে দিয়ে কিন্তু জিলিপিগুলো ভাজতে পারেন। আর বন্ধুরা, জিলিপিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাবেন না, যখন দেখবেন একদিকটা হয়ে গেছে তখন এরকম করে উল্টে দেবেন। আর জিলিপিগুলো কিন্তু এরকম বারে বারে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই দেখুন, এই জিলাপি কটা আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। আর তুলে নিয়েই কিন্তু বন্ধুরা সরাসরি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিয়ে এরকম করে শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে। আর শিরাটা যাতে হালকা একটু গরম থাকে বন্ধুরা, সেই দিকটাই কিন্তু খেয়াল রাখতে হবে। যদি একদম শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে আপনারা আবার এই শিরাটা একটু গরম করে নিয়ে এই জিলাপিগুলো দিতে পারেন। এরকম করে কিছুক্ষণ রেখে দিতে হবে। আমি আরো কিছু জিলাপি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এগুলোর একদিক হয়ে গেছে, অন্যদিকটা আমি ঘুরিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু আগেই বলেছি বন্ধুরা, আমি কিন্তু খুব একটা ভালো পারি না, আপনারা চেষ্টা করলে কিন্তু আমার চেয়ে বেশি ভালো বানাতে পারবেন। এগুলো আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর এদিকে যে জিলাপিগুলো আমি শিরার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো তুলে নিচ্ছি। দেখুন, এই জিলাপিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিয়ে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এই জিলাপি শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছিল জন্য আমি কিন্তু আবার একটু গরম করে নিয়েছি। আর এই একই রকমভাবে সবগুলো জিলাপি ভেজে আমি এই শিরার মধ্যে ডুবিয়ে নেব। এগুলো ভেজানো হয়ে গেছে, একটাও আমি তুলে নিচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, আমি সবগুলো জিলাপি ভেজে নিয়েছি আর জিলাপি শিরার মধ্যে ডুবিয়ে নিয়েছি। এবার একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখুন কতটা মুচমুচে হয়েছে, আর একদম কিন্তু এর ভেতরে রস ঢুকে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা ওই জিলাপি বানানোর বিষয়ে জানতে পারে এবং শিখতে পারে। সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।